কংগ্রেসের স্বভাব ছিল মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা, ঠিক একই স্বভাব ছিল রাজ্যের কমিউনিস্টদের। বামামলেও মানুষকে ভয় দেখিয়ে লম্বা সময় ধরে রাজ করে গেছে কমিউনিস্টরা। রবিবার দুপুরে সাবরুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে এক আলোচনা চক্রে অংশ নিয়ে এভাবেই বাম কংগ্রেসকে জোড়া ফলায় বিদ্ধ করেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের আলোচনা চক্রের ব্যবস্থাপক ছিল বিবেকানন্দ বিচার মঞ্চ। সংগঠনের সাবরুম মহকুমা কমিটির আয়োজনে আলোচনা করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর মানুষ আইনের বিভিন্ন ধারা শিখে নিয়েছে। অযথা মানুষকে রাতবিরেতে ধরে নিয়ে গিয়ে থানার গারদে পুরে রাখার সুযোগ বন্ধ হয়ে গেছে। উপরে জেল না হলে নোটিশ দেবে, আপনাকে থানায় নিয়ে ধরে জেলে পুরে রাখতে পারে না। ধারা মানুষ পর্যন্ত বুঝে গেছে কোন কোন ধারা নন ভেলেবল সেকশন আছে, সেই ধারাগুলোতেই রাখতে পারবে, বাকিতে করতে পারবে না। পুলিশ বালা ইচ্ছা করলে কাউকে তুলে রাত্রেবেলা দুইটার সময় লক আপে পুরতে পারবে না। তার স্বাধীনতা, তার ব্যবস্থা, মৌলিক অধিকারের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে, তার আগে করেনি। কারণ কি, কংগ্রেসেরও সেই স্বভাব ছিল, কংগ্রেসও মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করতো লম্বা সময়, সিপিএমও সেটা করতো, তার জন্য তাদেরও দরকার ছিল। এগুলি কিচ্ছু হলেই কমিউনিস্টের কাড়ারাতি করাতে কি করতো, এই তোর তুলে এলাম থানাতে, হঠাৎ করে রাত্রেবেলা দুইটার সময় বাড়ি থেকে তুলে এনে রেখে দিয়েছে, ফলস কেস, এই বেরোনোর সুযোগ। বিপ্লব কুমার দেব এদিন তার আলোচনায় বামেদের করা ভাষায় বিত্তে গিয়ে বলেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যতগুলি বাম সমর্থিত ইউনিয়ন রয়েছে সেগুলির লিডাররা সবগুলি থাপ্পাবাজ। রাজ্যবাসীর ভাগ্য ভালো, 2018 ভাজপাকে ক্ষমতা এনেছিল, যার জন্য রাজ্যবাসী জীবনে বেঁচে গেছেন বলে অভিমত জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। কোনো কিছু করি, যতগুলো কমিউনিস্টের ইউনিয়নের লিডার স্টেট ব্যাংকে, সবগুলো ধাপ্পাবাজ, যে শব্দ বলেছি, এরাই শোষণ করে সবচেয়ে বেশি, এরাই ধোকা দেয়। আপনাদের ভাগ্য ভালো, 2018 আপনারা ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে এসছে, জীবনও বেঁচে গেছে। বামেদের দিন চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, কমিউনিস্টরা সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে বেশ দক্ষ, এটাই তাদের স্বভাব। জনতার কল্যাণে তারা কোনো কাজ করে না, মানুষকে তাতিয়ে তুলতে তাদের ভালো ডিগ্রি রয়েছে বলে কটাক্ষ ছুড়ে দেন সাংসদ বিপ্লব। আসলে কি কমিউনিস্টদের সত্তা চালানোর স্বাদ বা স্বভাব আছে তাদের? না। তার জন্য সত্তা চালিয়ে কমিউনিস্টরা কোনোদিনও সাকসেস হয়নি। লম্বা সময় সত্তা চালাতে পারে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এরা জানে না। জনতার উপকার করতে ওনারা জানে না, পাবলিকের জন্য চিন্তা করার স্বভাব নেই, পাবলিককে খেপিয়ে তোলা কমিউনিস্টদের স্বভাব। যদি সিধা বাংলা বলি, তাতিয়ে তোলা, দেখবেন বাড়ির আশপাশে এমন কিছু কিছু লোক থাকে আপনার জন্য জীবনও কোনো কিছু করবে না, কিন্তু আপনি যাওয়ার সময় বলবো দেখছেন নি, আপনার তো কিচ্ছু হয়েছে না, তো আপনি ভালো মনে যাচ্ছিলেন, আপনার মনটা খারাপ হয়ে যাবে, এতদূর আছে তাদের মধ্যে ডিগ্রি। কংগ্রেসের তীব্র সমালোচনা করতে গিয়ে বিপ্লব কুমার দেব একই সূত্রে কমিউনিস্টদের গেঁথে নেন এদিন। তার অভিযোগ, কংগ্রেসের স্বভাবকে অনুসরণ করে চলত কমিউনিস্টরা। কংগ্রেস দীর্ঘ সময় দেশের শাসন ক্ষমতায় ছিল, তাদের মতের বিরোধীদের শায়েস্তা করতে বিভিন্ন কালো আইন প্রণয়ন করে রেখেছিল কংগ্রেস। কমিউনিস্টরাও সমদোষে দুষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর এই কালো অধ্যায়ের পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যবস্থা তৈরি করেছে, তাদের কাছে পাওয়ার আছে, এমন আইপিসির ধারা কতগুলি তৈরি করে দিয়েছেন, যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিনা ওয়ারেন্ট বিনা নোটিশ তুলে রাখতে পারবে তার অধিকার সিস্টেমে আইপিসি ধারাতে দিয়ে রেখেছে। তার সমাপ্তি কবে করেছে নরেন্দ্র ভাই মোদি? 2014 আসার পর তার পরিসমাপ্তি করেছে, তার আগেও দেশে প্রধানমন্ত্রী ছিল, আর 60 কংগ্রেসেই ডাইরেক্ট ইনডাইরেক্ট দেশের সত্তাসীন ছিল, আর তার সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট কমিউনিস্টের সহযোগিতা ছিল। আলোচনায় দিন বিপ্লব কুমার দেবকে দেখা গেল অনেকটা পরিচিত শাসালো ভূমিকায়। বামকে যেমন বিঁধেছেন নানা অভিযোগে অভিযুক্ত করে গেছেন, ঠিক তেমনি কংগ্রেসকে বিঁধেছেন সমান তালে। এদিন বিপ্লব দেব জোরের সঙ্গে বলেন, আর যদি কিছু সময় এ রাজ্যে ক্ষমতায় থাকতো কমিউনিস্টরা, তাহলে রাজ্যটাকে বিনাশ করে দিয়ে যেত।
নুমেরিস যদি আর দশটা বছর ত্রিপুরাতে থাকতো সব শেষ, বিনাশ সব। আজকে ইংরেজি নববর্ষ, তার জন্য পজিটিভিটি, জীবনের সাকারাত্মক দিক, সাকারাত্মক মানে পজিটিভিটির সঙ্গে যখন জীবনকে চিন্তন করবেন দেখবেন আপনি দুনিয়ার সবচেয়ে সুখী। রাজ্যের বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গে টেনে এনে বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের উচিত তাদের এই বর্ধিত আয়ের অংশ বাজারে খরচ করা, তাতে বাজার অর্থনীতি চাঙ্গা হবে। রাজ্যের জিএসডিপি কে উঠানো উচিত বলে অভিমত দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তার জন্য কি করা উচিত সরকারি কর্মচারীদের? ত্রিপুরার বাজারকে, ইকোনমিকে সুদৃঢ় করা উচিত, ত্রিপুরার জিএসডিপি কে উঠানো উচিত, গ্রোথ রেট উঠানো উচিত, ত্রিপুরার বাজারে যাতে পয়সাটা তার ব্যবস্থা করা উচিত। এই 14,000 টাকা যখন বেড়েছে তো 14,000 টাকার মধ্যে 7-8,000 টাকা মাসে খরচা করা দরকার, নিজের পরিবার জন্য খরচা করুন। এদিন সাব্রুম শহরে কর্মচারীদের 12% ডিএ প্রদান করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি ডেলি সংগঠিত করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।